ওয়ানডে সিরিজে নাজমুল হোসেন শান্তর সামনে ছিল টানা তিনটি গোল্ডেন ডাক মারার রেকর্ড। শেষ ওয়ানডেতে অবশ্য সেই লজ্জা থেকে বেঁচেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান, তবে টেস্টে নেমে ফের ব্যর্থ শান্ত। মোহাম্মদ সিরাজের বলে ব্যাটে লাগিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন, আরও একটি গোল্ডেন ডাক উপহার দিলেন বাংলাদেশ দলকে। প্রথম বলেই উইকেট হারালো বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে প্রথম বলেই ফিরে যান তিনি। শান্তর আগে আরও 13 জন বাংলাদেশি ক্রিকেটার টেস্টে গোল্ডেন ডাক মেরেছেন।